বন্ধুরা আপনারা এই ছবিটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে এডিট করা ছবি। একটা জিনিস খেয়াল করে দেখেন, রাত আর দিন পার্থক্য চলে আসছে এই ছবিটাতে। আর এটাকে আমি এডিট করেছি স্ন্যাপশিট দিয়ে। খুব সহজে আপনারা এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এটাকে কীভাবে এডিট করেছি চলুন আপনাদেরকে সেটা দেখাই। শুরুতে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটাকে এডিট করতে চান সে ফটোটাকে শেয়ার করবেন স্ন্যাপশিট অ্যাপের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু স্ন্যাপশিট অ্যাপের মধ্যে চলে আসছে। তো আপনারা এখানে নিচে টুলস নামে একটি অপশনকে দেখতে পাবেন, তো এখান থেকে আপনারা এই টুলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনারা টুলসের মধ্যে ক্লিক করবেন না, তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, একদম প্রথমে যে একটি অপশন আছে টিউন ইমেজ নামে, তো আপনারা এখান থেকে এই টিউন ইমেজের মধ্যে একটা ক্লিক করে দেন। তো টিউন ইমেজে ক্লিক করার পর তারপর এখানে আপনারা বেশ কিছু অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এম্বায়েন্স হালকা বাড়িয়ে দেন, তারপর এখান থেকে হাইলাইট হালকা বাড়িয়ে দেন, তারপর এখান থেকে সিচুয়েশন হালকা কমিয়ে দেন, তারপর এখান থেকে ব্রাইটনেস হালকা বাড়িয়ে দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার এখানে যে উপরে শেয়ার ডান পাশে একটি এরো আইকনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ ইডিসে ক্লিক করবে, তারপর এখান থেকে টিউন ইমেজে, তারপর এখান থেকে ইডিডি, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ধরে জুম করে এভাবে আপনারা ফেসের মধ্যে হালকাভাবে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতেছি। তো আপনারা কিন্তু এভাবেই ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের ফেসটা আগের থেকেই অনেকটাই হোয়াইট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা দুই নম্বর যে ডিটেলস নামে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই ডিটেলসের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ডিটেলসে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা টেক্সচারটা ফুল 100+ করে দেন, তারপর এখান থেকে শার্পেনিং ফুল 100+ করে দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করেন। তো রাইট চিহ্নতে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা উপরে এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ ইডিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিটেলসে, তারপর এখান থেকে ইডিডি, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ইম্পোর্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ধরে জুম করে এভাবে আপনারা ফেসের মধ্যে হালকাভাবে অ্যাপ্লাই করে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতেছি। তো আপনারা কিন্তু এভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগের থেকে অনেকটাই HDR-এ কনভার্ট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা হোয়াইট ব্যালেন্স নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই হোয়াইট ব্যালেন্সের মধ্যে একটা ক্লিক করে দেন। তো হোয়াইট ব্যালেন্সে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা টেম্পারেচার ফুল 100 ম্যানেজ করে দেন, তারপর এখান থেকে টিন ফুল 100+ করে দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করেন। তো রাইট চিহ্নতে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা উপরে এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ ইডিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে হোয়াইট ব্যালেন্সে, তারপর এখান থেকে ইডিডি, তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করে হোয়াইট ব্যালেন্সটাকে 100 করে নেবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা জামার উপরে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে জামার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে জামার উপরে অ্যাপ্লাই করে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শাড়ির কালারটা দেখতে আগে কীরকম দেখাতেছিল, এখন দেখতে পাচ্ছেন শাড়ির কালারটা এডিটিং করার পর দেখতে পাচ্ছেন শাড়ির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ব্রাশ নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই ব্রাশের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ব্রাশে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা সিচুয়েশন ব্রাশটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা ঠোঁটের উপরে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন ঠোঁটের কালারটা দেখতে কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের টোটাল কালার এডিটিং করা কমপ্লিট। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা দেখতে আগে কীরকম দেখা যাচ্ছিল, এখন দেখতে পাচ্ছেন ফটোটা এডিট করাবো, দেখতে পাচ্ছেন ফটোটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো এবার এখান থেকে আপনারা ফটোটাকে শেয়ার করবেন পিক্সআর্ট অ্যাপের মধ্যে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ফটোটা পিক্সআর্ট অ্যাপের মধ্যে চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই পিক্সআর্ট অ্যাপের মাধ্যমে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে এডিটিং করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটা এডিটিং করার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে যে একটি অপশন আছে ইফেক্টস নামে, তো আপনারা এখান থেকে এই ইফেক্টসের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ইফেক্টসে ক্লিক করার পর বন্ধুরা এবার কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে কালার অপশনটি চুজ করবেন, তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন কালার রিপ্লেস নামে। তো আপনারা এখান থেকে এই কালার রিপ্লেসের মধ্যে একটা ক্লিক করে দেন। তো কালার রিপ্লেসে ক্লিক করাবো, তারপর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা সার্কেল চলে আসবে। তো আপনারা কী করবেন এই সার্কেলটাকে ধরে সার্কেলটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এনে দিবেন। তো দেখতে পাচ্ছেন সার্কেলটাকে ব্যাকগ্রাউন্ডে আনার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবে। তো দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে রিপ্লেস হয়ে নামে। তো দেখতে পাচ্ছেন এটা আমি যত মানে কম বেশি করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ততই চেঞ্জ হয়। দেখতে পাচ্ছেন এখানে আনলে লাল কালার হয়ে যায়, এখানে আনলে সবুজ হলুদ নীল পাতা লাল হ্যাঁ বেগুনি সব রকমের কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের যেটা খুশি সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে ধরে নেন ব্লু কালারটা চুজ করলাম। তো এই ব্লু কালারটা চুজ করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসের মধ্যে কিন্তু হালকা হালকা ইফেক্ট পড়তেছে, ঠিক আছে। মানে তো আপনারা কী করবেন এই ইফেক্টটাকে রিমুভ করার জন্য আপনারা এখানে যে দুই নম্বরে মিক্স মিনি হয়ে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই মিনি হয়েটা কম বেশি করে দেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন একদম ব্যাকগ্রাউন্ডটা কীরকম দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মানে একদম বাজে দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকেই এটাকে ফটোর সাথে কম বেশি করে নেবেন, ঠিক আছে। তো কম বেশি হওয়ার পর যখন দেখবেন একদম মানে পারফেক্টভাবে ফটোটা এডিটিং দেখা যাচ্ছে, তারপর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার। তো দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ফটোটা এডিটিং করা একদম সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক উপকার আসবে। তো দেখা যাবে অন্য কোনো নেক্সট ধামাকা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।